হ্যাঁ, জুনিয়র হোমিও চিকিৎসক বন্ধুরা, অ্যাডিনো কার্সিনোমা অব দ্য রেকটাম, এই ভদ্রমহিলা বয়স 60, হামিলা বিবি। এর অ্যাডিনো কার্সিনোমা আমরা গতবারে ভিডিও দিয়েছিলাম, তার ফলো আপ কেসের জন্য আজকের ভিডিওটি করছি। রোগী অনেক ভালো আছে, তার কোনো রেকটাল ব্লিডিং নেই এবং রোগী সব দিক দিয়ে ভালো আছে। এই এনেছিল ডক্টর আসিফুল্লাহ বর্ধমান থেকে। আসিফুল্লাহ, তাহলে রোগী অনেকটা স্যাটিসফাই তুমি? হ্যাঁ, স্যাটিসফাই। তো এখন দেখো, সেকেন্ড প্রেসক্রিপশন মোটামুটি ভালো আছে। আমরা দিয়েছিলাম মার্কসল 36 ডোজেস, মার্কসল 36 ডোজেস, পেশেন্ট ইজ মাচ বেটার। এখন একটা ঘুমের প্রবলেম রয়ে গেছে ওনার, আপনার ঘুমটা ডিস্টার্ব হচ্ছে বলছেন, ঘুমের। তুমি কি অন্য জগতে আছো নাকি? ঘুমের ডিস্টার্ব হচ্ছে একটু। তো কজলেস স্লিপিং ডিজঅর্ডার এবং বংশে অনেক ক্যান্সার আছে, যে কেস হিস্ট্রিতে লেখা আছে ক্যান্সার ইন মেনি পার্সনস, নাও আই ক্যান সুইচ ওভার দ্য মেডিসিন কার্সিনোসিন, কার্সিনোসিন 202 ডোজ। সো দিস ইজ ফর শোয়িং দ্য পেশেন্ট ইজ ইম্প্রুভিং, ইজ বেটার ফ্রম দ্য অ্যাডিনো কার্সিনোমা অফ দ্য রেকটাম, অ্যান্ড উইথ দ্যাট দি ইন্টেনশন অফ সেকেন্ড প্রেসক্রিপশন, দ্বিতীয় ব্যবস্থাপত্র কার্সিনোসিন কেন দিলাম বুঝিয়ে দিলাম।